শুভ নববর্ষ ব্যাচকট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন, আর বড়দের জানাই প্রণাম। হ্যালো ব্যাচকট ফ্যামিলি, আমি দীক্ষা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন একদম ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে। আজকে তো জানোই নববর্ষ, আজকের ইন্ট্রোটা একটু অন্যভাবে দিয়েছি, দেখলে একটু ইউনিকভাবে, যেহেতু আজকে নববর্ষে একটু তো স্পেশাল কিছু করতেই হয়। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো, আজকের দিনটা তোমরা খুব এনজয় করছো, আর আমারও আজকের দিনটা খুব ভালো যাবে আশা করি। আমারও কিছু প্ল্যান্স আছে, বা আমার সাথে মানে ওই ফ্যামিলি ডিনার বলতে পারো, সবই ঠিক আছে। মানে যা গরম পড়েছে না, দেখো কি অবস্থা, মানে এই গরমটাই না ভালো লাগে না, সব ভালো লাগে গরমটা ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া, ব্রেকফাস্ট করা সব কমপ্লিট। আমার মা এখনও রান্না বসায়নি, রান্না করবে, 10টা বেজে গেছে। আজকে বাড়িতে হয়তো সেরকম কিছু রান্না হবে না, কারণ যাব বাইরে খেতে, কত খাওয়া যায় গরম যা। মাকে বললাম, মা এখন লাঞ্চে বেশি কিছু করো না, একদম সিম্পল কিছু করো, রাতে তো আমরা ডিনারে যাচ্ছি, ওখানে তো হেভি খাবার হবেই। দেখো সবাই, কালকে যে বুবু কেক দিয়েছিলাম সেটা দিয়ে বুবু খেয়েছে বার্গার। বুবু বার্গার খাবে? এটা আমার বার্গার, এটা আমার বার্গার। কি সুন্দর দেখো বার্গারের মধ্যে, একদম কালকে এটা নিয়ে ঘুমিয়েছে। ওই স্নান করবে, আজকে যেহেতু পয়লা বৈশাখ স্নান তো করতেই হবে, তাই না বুবু? তো চলো এবার আমি ওকে স্নানটা করিয়ে দিই, চলো চলো স্নান করবে চলো। ও আবার বায়না করছে, ছাদে গিয়ে স্নান করবে। তো যা রোজ ছাদে গিয়ে স্নান করানো সম্ভব না, ওকে বাথরুমে স্নান করাতে হবে। দেখো কেমন করছে, দেখো চলো স্নান করতে হবে চলো, আজকে পয়লা বৈশাখ না, স্নান করতে হবে চলো। ওই দেখো পুকুর বায়না, ও ছাদে স্নান করার জন্য ওর ওখানে বসে আছে, কখন থেকে জেদ করছে ছাদে যাওয়ার জন্য। ওই দেখো বাথরুমে যাবেই না আজকে, জেদ দেখো। আরে বাবা পরে নিয়ে যাবো তোকে ছাদে, আরে বন্ধ দাদা বন্ধ করো না, দেখি কি করে ছাদটা বন্ধ এখন ডাকবে, বন্ধ করো না বন্ধ করো। কত ঝামেলা করে তারপর স্নানটা করেছে, দেখো কত দুষ্টু বাচ্চা। নীল দেখাচ্ছি বুবু না, খুব রাগ করেছে ওকে তখন দেখলে, বাবা ওকে জোর জবরদস্তি বাথরুমে ঢুকিয়ে দিয়েছে। ওই যে কেন বাথরুমে স্নান করিয়েছি এই জন্য রাগ করেছে। ওই দেখো বাবা তোমাকে জোর করে নিয়ে গেল, তাই না? ও তখন থেকে এরকম ভাবে আছে, কারো কথা শুনছে না। দেখো কিছু বললেই দেখো কি করছে, একটু আদর করে দাও, আরেকদিন ছাদে করাবে, আরেকদিন তোমাকে ছাদে করাবে। শুধু কি মানুষেরই জেদ আর রাগ থাকে, দেখো এদেরও কত রাগ আর জেদ। তো বুবু কি করছে? বাড়ির মহারানী, ওর খাওয়ার আগে ঘর ঠান্ডা রাখতে হবে, খেয়ে এসে ও এক মুহূর্ত এসে থাকতে পারবে না। খেয়ে আসো যাও, দাঁড়াও আগে এসিটা চালিয়ে দিই, উপর জন্য এসি চালিয়ে দিয়েছি, এবার তোর খেয়ে আস চলো, তারপর আরাম করে ঘুম করবে। ওঠো ওঠো ওঠো,
ওঠো, এ হচ্ছে আমাদের পাক্কা বাঙালি, ওঠো বাঙালি মহিলা, খেয়ে দে। না করতে হয় না তা, তুই যা, ওঠো ওঠো, খেয়ে আসো খেয়ে আসো। বাবা এত বড় ফিস এনেছে তোমার জন্য, যাও যাও ওঠো। না ছাদে গেলে তুমি কালো হয়ে যাবে, তুমি কালো হয়ে যাবে। তুই তো কালো হবি না, তোর দিদি কালো হবে ছাগল। চলো ছাদে, রোদে গেলে কালো হয়ে যায় না, কালো হয়ে যাবে তো, এর জন্য তো না করেছি। যাও যাও যাও। দেখো লাঞ্চের পর কি সুন্দর করে ঘুমোচ্ছে ও। আমরা ডায়মন্ড প্লাজাতে আছি মা ইন্দ্রনীলকে একটা পয়লা বৈশাখে গিফট করবে বলে। দেখো তো কে এসেছে, সন্ধ্যাবেলায় আমরা একটু ডিপিতে গেছিলাম, ইন্দ্রনীল আসার আগে ডিপিতে গেছিলাম, ও ডিপিতে গেছিল, এখন ওর বাড়ি চলে এসেছি। এরপর যাব আমরা ডিনারে। ঘোড়া বুক কে রাখা, এই যে বুক, তুই কিছু বল। ক্যামেরা ধরাস, কি করে ক্যামেরা ধরাস, বল কি বলছিলি, সবাই কিছু বল, তোর মুখটা তো দেখে না ব্লগে। আমার মাতা শ্রী, সবাইকে শুভ নববর্ষ বলো। হাই, শুভ নববর্ষ সবাইকে। তুই বল, শুভ নববর্ষ বার্গার দিয়ে। এটা বুবুর বার্গার, বুবুর এই সবই বার্গার খাও, শুভ নববর্ষ। মিষ্টি মুখ, মিষ্টি মুখ, এটা মিষ্টি বার। তো যেমনটা বলেছিলাম কি আজকে ডিনারে যাব, এই দেখো আমার মা কি বলছে। তো যেমনটা বলেছিলাম ডিনারে যাব, তো রেডি হচ্ছি, মুখে ক্রিম টিম দিয়ে দিয়েছি, এবার রেডি হব। চলো রেডি হয়ে নিই। এই দেখো এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের আউটফিট আজকে, আমি পুরো রেডি হয়ে গেছি একদম রেডি ডিনারের জন্য। এবার ক্যাবও চলে এসেছে নিচে, চলো যাওয়া যাক। আমরা যাচ্ছি সিক্স বালিগঞ্জ প্লেস, আজকে থালি খাবো বাঙালি আনা। তুমি রেডি? চলো এবার যাওয়া যাক। আমার মা ওই দেখো ক্যাব আসছে, আরাম খাচ্ছে, দোল খাচ্ছি, ওই যে দেখো বুবু। তো চলো এবার যাওয়া যাক, নজর চল বেরোই। যাবার পথে আমাদের পুলিশ ধরে নেয় এক্সেস প্যাসেঞ্জার আর সিট বেল্ট না পরার কারণে। যাব বলে বেরিয়েছিলাম আর কোথায় এসে দাঁড়িয়েছে কোর্টে, মানে সব জায়গাতে এত লাইন, এত দাম, ভিড়, কখন কি খাবার পাবো জানি না। দেখি কি হয়, এখানে খাবো না অন্য কোথাও খাবো, বুঝতে পারছি। যাবার কথা ছিল একটা জায়গায়, এসছি আরেকটা জায়গায়। এসছি কস্তুরিতে, দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখন কস্তুরিতে বসে আছি, খাবারের ওয়েট করছি। আর সবার হালাত খুব খারাপ আমাদের, কখন খাবার দেবে জানি না। চলে এসছে আমাদের থালি খাবার, এত খাবার কোনটা দেখে কোনটা খাবো বুঝতে পারছি না। তোমরা যেমন দেখলে কালকে আমরা ডিনারের জন্য বেরিয়েছিলাম সিক্স বালিগঞ্জ প্লেসে যাব বলে, তো সেখানে যাওয়া হয়নি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি ক্যাবে, তো নাগের বাজে যেতে না যেতে আমাদের এক্সিস প্যাসেঞ্জার প্লাস সিট বেল্ট না পরার কারণে ফাইন করে দেওয়াতে আমাদের আর ওখানে যাওয়া হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো বলে। তো বাড়ির কাছে ছিল কস্তুরি, তো কস্তুরিতেই আমরা যাই, তো ওখানে ভীষণ লাইন, অনেকক্ষণ টাইম লেগেছিলো দাঁড়িয়ে থেকে, তারপর আমরা প্রায় 11:30 সময় আমরা ঢুকতে পেরেছি। তো খাবার আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়, তো হলো ওটা সেকেন্ড। একটা খুব বাজে একটা ঘটনা ঘটে আমাদের সাথে, আমরা যখন বাড়িতে আসি আমাদের যে মেন দরজা, মেন যে গেট আছে ওটা, তো আমাদের যে চাবিটা ইউজ করি সেই চাবিটা দিয়ে আমরা লক মানে করে গেছিলাম, কোনোভাবেই আমরা খুলতে পারছিলাম না। এদিকে বাড়িতে বুবু একা ছিল, ও আমরা বাইরে ছিলাম, আর ও মানে ও বুঝতে পারছিল না যে কী হচ্ছে। আমাদের বাইরে অনেকক্ষণ থেকে ট্রাই করছি ঢোকার, আর ও প্রচণ্ডভাবে চিৎকার করছিল, চিৎকার করতে করতে গরমে ও প্রায় অসুস্থ হয়ে যায়, মানে পুরো লালাফালা ঝরে একাকার অবস্থা। তোমাদের কী বলবো, মানে সেই সিচুয়েশনটা যে আমাদের কতটা বাজে গেছে,
তো আমাদের ফ্ল্যাটের নিচে একজন জেঠু আছে, তা ওনাকে ডেকে বাবা জেঠু মানে জেঠু অনেক হেল্প করেছে দুজনে মিলে আমাদের দরজার লকটাকে প্রায় ভাঙতে বাধ্য হলাম। তো কোনো রকমে ঘরে ঢুকে দেখি বুবু প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, আর ওকে এসি ফেসি চালিয়ে দিয়ে সমানে ওই ভেজা জামা মানে ভেজা কাপড় দিয়ে ওকে মানে মুছিয়ে দিচ্ছি বারবার। ওর মানে গরমে খুব কষ্ট হচ্ছিল ওর, কি না? তো এরকম করে করে আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেছিলো ওকে সুস্থ করতে। তারপর আমাদের ফ্রেশ হয়ে শুতে শুতে আমাদের 3টে বেজে যায়। তো কালকে ব্লগটা এন্ড করার মতো কোনো রকমভাবে মানসিকতা ছিল না, পরিস্থিতি ছিল না। তো আমি সকালে এখন ব্লগটাকে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।